পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল দিয়েছে সরকার বর্তমান আইজিপি নিয়োগে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল আল মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা